নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমরা এই ভিডিওতে আরও একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি আপনাদের কাছে যেখানে আজকে আমি আপনাদেরকে দেখাবো ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে আরও একটি নোটিফিকেশান জারি হয়েছে যেখানে অনেকগুলো শূন্য খুব ভালো মানের বেতনে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে তো এই ভিডিওটি আপনারা সম্পূর্ণভাবে দেখুন পুরোপুরি ডিসকাস করে দিচ্ছি যে আপনারা কোন কোন কোয়ালিফিকেশানে কোন পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবেন এবং আপনারা কিভাবে আবেদন করবেন তার সম্পূর্ণ প্রসেস আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো আপনারা সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকে আমরা যে নোটিফিকেশন নিয়ে আলোচনা করব যেখানে আমি আপনাদেরকে প্রথমেই বলে রাখি পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে যে কোনো ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবেন যদি আপনাদের কোয়ালিফিকেশন থাকে তাহলে আর এখানে আবেদন করার যে লাস্ট ডেট সেটা হচ্ছে তিরিশে জুলাই দু অর্থাৎ এই মাসের তিরিশ তারিখ অবধি আপনারা সময় পাচ্ছেন আবেদন করার জন্য আপনারা সম্পূর্ণভাবে দেখুন পুরোপুরি ডিসকাস করে দিচ্ছি যে আপনারা কিভাবে অ্যাপ্লিকেশান করবেন সেই ব্যাপারে তো দেখুন বন্ধুরা যদি আপনি অ্যাপ্লিকেশান করেন তাহলে জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে এখানে যে অ্যাপ্লিকেশান ফিজ লাগছে সেটা হচ্ছে একশো টাকা আর আপনি যদি এস সি এস টি বা ও বিসি ক্যাটাগরি হয়ে থাকেন তাহলে আপনাদের যে ফিজ লাগবে সেটা হচ্ছে পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশান ফিজ লাগছে তো যদি আপনি যে কটা ক্যাটাগরি হয়ে থাকেন সেই ক্যাটাগরি আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফিজ পেমেন্ট করতে হচ্ছে আর এখানে বন্ধুরা বলে রাখি অ্যাপ্লিকেশান করার যে প্রসেস সেটা হচ্ছে আপনাদেরকে অনলাইনে প্রথমে অ্যাপ্লিকেশানটি ফিল আপ করতে হবে এবং তারপরে আপনাদেরকে যে ডিমান্ড ড্রাফ্ট অর্থাৎ অ্যাপ্লিকেশান ফিজ রয়েছে সেই ফিজের যে ডিমান্ড ড্রাফ্ট সেটার সাথে এই যে অনলাইন অ্যাপ্লিকেশানের যে ফর্মটি রয়েছে অনলাইনে যেখান থেকে আপনারা প্রিন্ট আউট করতে পারবেন সেই অনলাইন অ্যাপ্লিকেশানের ফর্মটি প্লাস ডিমান্ড ড্রাফ্ট আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে এদের নির্দিষ্ট একটি অফিসে তো এটাই হচ্ছে অ্যাপ্লিকেশান করার পুরো প্রসেস আপনাদেরকে এই প্রসেসটি পুরোপুরি কমপ্লিট করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে তাহলে আপনাদের পুরো অ্যাপ্লিকেশান কমপ্লিট হবে আপনাদেরকে বলে রাখি যখন আপনি অ্যাপ্লিকেশান করবেন তখন অনলাইন যে ফর্মটি রয়েছে কেবলমাত্র সেই অনলাইন ফর্মটি প্লাস ডিমান্ড ড্রাফ্ট আপনাদেরকে দিতে হবে কোনো রকমের সাপোর্টিং ডকুমেন্ট অর্থাৎ কোন রকমের এডুকেশনাল ডকুমেন্ট আপনাদের দিতে হবে না তো চলুন আমরা সরাসরি চলে যাব আপনারা কোন কোন পোস্টের ক্ষেত্রে কি কী কোয়ালিফিকেশান আবেদন করতে পারবেন সেই ব্যাপারে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রথমে যে পোস্ট এখানে নিয়োগ চলছে সেটা হচ্ছে ব্লক এপিডেমিওলজিস্ট অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পোস্ট যেখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে এখানে অ্যাপ্লিকেশান করার সুযোগ দেওয়া হয়েছে আর এখানে আপনাদের কোয়ালিফিকেশান হচ্ছে এমএসসি ইন লাইফ সায়েন্স অথবা এমএসসি ইন এপিডেমিওলজি অথবা আপনি যদি বিএএমএস বা বিএইচএমএস বা বিইউএমএস করে থাকেন উইথ এমপিএইচ তাহলে আপনি এখানে আবেদন করতে পারছেন আর এখানে বলে রাখি বন্ধুরা বেশিরভাগ পোস্টের ক্ষেত্রে আপনাদেরকে অ্যাডভান্স এম অফিস জানতে হবে তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশান করতে পারছেন এখানে বলে রাখি এসেনশিয়াল কোয়ালিফিকেশন হচ্ছে এখানে ম্যান্ডেটারি ডিজারেবল কোয়ালিফিকেশান থাকলে খুব ভালো হয় যদি নাও থাকে তবুও আপনি এখানে আবেদন করতে পারবেন এখানে পারমানেন্ট পোস্ট এখানে কিন্তু নিয়োগ হচ্ছে না এখানে আপনাদেরকে পঁয়ত্রিশ হাজার টাকা স্যালারিতে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে এরপর দেখতে পাচ্ছেন পরবর্তী যে পোস্টে নিয়োগ চলছে সেটা হচ্ছে ব্লক পাবলিক হেলথ ম্যানেজার এখানে দেখতে পাচ্ছেন একুশ থেকে চল্লিশ বছর বয়সী আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন এখানে কোয়ালিফিকেশান হচ্ছে বিএসসি ইন লাইফ সায়েন্সে আর এখানে দেখতে পাচ্ছেন এখানে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন ম্যানেজমেন্টে আপনাদের থাকতে হবে এটা কিন্তু ম্যান্ডেটারি আর এখানেও দেখতে পাচ্ছেন অ্যাডভান্স এম অফিস আপনাদেরকে জানতে হবে এখানেও দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ হাজার টাকা পার মান্থ স্যালারি আপনাদেরকে দেওয়া হবে এরপর পরবর্তী যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান যেখানে আপনাদেরকে ক্লাস টুয়েলভ পাস করতে হবে সায়েন্সে এবং তার সাথে সাথে ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি অর্থাৎ আপনাদেরকে ডিএমএলটি কোর্স করা থাকতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন আর এখানে স্যালারি রয়েছে বাইশ হাজার টাকা পার মান্থ এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি ব্লক ডেটা ম্যানেজার এটা অত্যন্ত আরও একটি গুরুত্বপূর্ণ পোস্ট এখানে বলে রাখি বন্ধুরা এখানে অ্যাসেন্সিয়াল কোয়ালিফিকেশানে আপনাদেরকে অভিজ্ঞতা চেয়েছে যদি আপনি সরকারি সেক্টরে কাজ করেন তাহলে তিন বছরের অভিজ্ঞতা আর আপনি যদি প্রাইভেট সেক্টরে কাজ করে থাকেন তাহলে পাঁচ বছরের অভিজ্ঞতা আপনাদের চেয়েছে আর এখানে কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছেন গ্র্যাজুয়েট ফ্রম এনি রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে এবং হ্যাভ কমপ্লিটেড অ্যাটলিস্ট ওয়ান ইয়ারের ডিপ্লোমা কোর্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান আপনাদেরকে এক বছরের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারছেন আর এখানে বেসিক কম্পিউটার নলেজ তার মধ্যে এম এস ওয়ার্ড এম এস এক্সেল এম এস পাওয়ার পয়েন্ট এম এস এবং ইন্টারনেট সম্বন্ধে আপনাদের বেসিক নলেজ থাকতে হবে তাহলে আপনি এই ব্লক ডেটা ম্যানেজারের জন্য আবেদন করতে পারবেন এরপর সরাসরি চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন আরও একটি গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে এখানে অনেকগুলো পোস্ট রয়েছে ক্যাটাগরি ওয়াইজ এখানে দেখতে পাচ্ছেন ডিভাইড করা রয়েছে যেটা হচ্ছে স্পেশালিস্ট মেডিকেল অফিসার দেখতে পাচ্ছেন ক্যাটাগরিগুলো এখানে কিন্তু দেওয়া রয়েছে মেডিসিন রয়েছে পিডিয়াট্রিক্স রয়েছে জি এন্ড ও রয়েছে এই সমস্ত ক্যাটাগরিতে দেখতে পাচ্ছেন স্পেশালিস্ট মেডিকেল অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে যেখানে আপনাদের কোয়ালিফিকেশন চাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানে কিন্তু রয়েছে তো এই কোয়ালিফিকেশন যদি আপনার থাকে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি যে পোস্টের জন্য ম্যাক্সিমাম ক্যান্ডিডেট আপনারা আবেদন করতে পারবেন সেটা হচ্ছে স্টাফ নার্স এখানে আপনাদের কোয়ালিফিকেশন হচ্ছে জিএনএম বা বিএসসি নার্সিং যদি আপনাদের থাকে তাহলে আপনি এখানে আবেদন করতে পারছেন আর এখানে আপনাদেরকে লোকাল ভাষা জানতে হবে এবং পার্মানেন্ট রেসিডেন্ট অফ বেঙ্গল হতে হবে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের পারমানেন্ট রেসিডেন্ট প্লাস আপনাদেরকে কিন্তু স্থানীয় ভাষা জানতে হবে এখানে দেখতে পাচ্ছেন পঁচিশ হাজার টাকা পার মান্থ স্যালারিতে আপনাদেরকে নিয়োগ করা হবে পরবর্তী যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে কাউন্সেলার পোস্ট যেখানে চল্লিশ বছর বয়সী আপনারা আবেদন করতে পারবেন আর এখানে বলে রাখি বন্ধুরা প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে যে বয়স সেটা কিন্তু পয়লা জানুয়ারি দু হাজার বাইশ তারিখ থেকেই ক্যালকুলেট করা হবে অর্থাৎ পয়লা জানুয়ারি দু হাজার বাইশ তারিখে আপনাদের মিনিমাম যে বয়স এখানে বলা হয়েছে সেই বয়স প্লাস ম্যাক্সিমাম বয়স সেগুলো থাকতে হচ্ছে এখানে দেখুন কোয়ালিফিকেশান কী কী চেয়েছে সেটা হচ্ছে গ্র্যাজুয়েট ইন দেখতে পাচ্ছেন সাইকোলজি অথবা সোশ্যাল ওয়ার্ক অথবা সোশিওলজি অথবা অ্যান্থ্রোপোলজি অথবা হিউম্যান ডেভেলপমেন্ট এই সমস্ত বিষয়ে আপনাদেরকে গ্র্যাজুয়েট হতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারছেন এখানে আপনাদেরকে স্যালারি দেওয়া হবে পঁচিশ হাজার টাকা পার মান্থ এরপর সরাসরি চলে যাচ্ছি মেডিকেল অফিসার পোস্টে নিয়োগ চলছে যেখানে দেখতে পাচ্ছেন টোটাল ভ্যাকেন্সি রয়েছে পনেরোটি এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে এমবিবিএস বিএস কোয়ালিফিকেশানে আপনাদেরকে কিন্তু এখানে আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে এটা কিন্তু বন্ধুরা এমবি হবে ঠিক আছে তো এমবিবিএস কোয়ালিফিকেশন যদি আপনাদের থাকে তাহলে আপনি এখানে আবেদন করতে পারছেন এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি স্টাফ নার্স পোস্টে এখানে নিয়োগ চলছে যেখানে আপনাদের বয়স থাকতে হবে চল্লিশ বছরের মধ্যে আর এখানে আপনাদের যে কোয়ালিফিকেশান সেটা হচ্ছে জিএনএম অথবা বিএসসি নার্সিং যদি আপনার থাকে আপনি এখানে আবেদন করতে পারছেন আর এখানে আপনাদেরকে লোকাল ভাষা প্লাস পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে হতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারছেন এখানে পঁচিশ হাজার টাকা পার মান্থ স্যালারিতে আপনাদেরকে নিয়োগ করা হচ্ছে এরপর পরবর্তী যে পোস্ট রয়েছে সেই পোস্টের ক্ষেত্রে কিন্তু এই জ্যালারি আপনাদেরকে স্থায়ী বাসিন্দা হতে হবে তার কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ সিএইচএ পোস্টে নিয়োগ চলছে আরবান ক্যাটাগরিতে যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে পনেরোটি এখানে একুশ থেকে চল্লিশ বছর বয়সী হতে হবে পয়লা জানুয়ারি দু তারিখ থেকে আর এখানে আপনাদের যে কোয়ালিফিকেশন সেটা হচ্ছে এএনএম এ এনএম যদি আপনি করে থাকেন তাহলে এখানে আবেদন করতে পারছেন অথবা আপনি যদি জিএনএম করে থাকেন আবেদন করতে পারছেন কিন্তু তার সাথে সাথে আপনাদেরকে মনে রাখতে হবে এখানে আপনাদের যে পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে যে জেলায় এই ভ্যাকেন্সিটি বেরিয়েছে সেই জেলার আমি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে কোন জেলায় এই ভ্যাকেন্সিটি বেরিয়েছে তো দেখুন এখানে যদি আপনি চাকরিটি পান তাহলে তেরো হাজার টাকা পার মান্থ স্যালারিতে আপনাদেরকে নিয়োগ করা হবে এরপর দেখতে পাচ্ছেন বন্ধুরা আরও কিছু এখানে গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার রয়েছে সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার রয়েছে ল্যাব টেকনিশিয়ান রয়েছে টিভি এইচ ভি রয়েছে দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে এই সমস্ত পোস্টে যদি আপনি আবেদন করেন তাহলে দেখতে পাচ্ছেন ভিডিওটি পজ করে আপনারা কিন্তু কোয়ালিফিকেশানগুলো দেখে নিতে পারেন এখানে বলে রাখি যদি আপনি ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য আবেদন করেন তাহলে আপনাদের ক্লাস টুয়েলভ পাস উইথ সায়েন্সে এবং তার সাথে সাথে আপনাদেরকে কিন্তু এখানে ডিএমএলটি কোর্স করা থাকতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারছেন ডিএমএলটি বা বিএমএলটি যদি আপনার থাকে তাহলে বা এমএসসি এম এমএলটি বা পিজি ডি যদি আপনার করা থাকে তবুও আপনি এখানে আবেদন করতে পারছেন এখানে বাইশ হাজার টাকা পার মান্থ স্যালারিতে আপনাদেরকে ডিএমএলটি কোর্সের ক্ষেত্রে ল্যাবরেটরি টেকনিশিয়ানে আপনাদেরকে নিয়োগ করা হবে তো এগুলোই হচ্ছে সম্পূর্ণ আপডেট এই সমস্ত কোয়ালিফিকেশানে আপনারা আবেদন করতে পারবেন বিভিন্ন কোয়ালিফিকেশানে তো বন্ধুরা এটা আপনাদেরকে বলে রাখি এটা হচ্ছে নদীয়া জেলাতে এই ভ্যাকেন্সি বেরিয়েছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এই ভ্যাকেন্সি বেরিয়েছে নদীয়া জেলাতে কিন্তু পশ্চিমবঙ্গের অন্যান্য জেলা থেকেও আপনি এখানে আবেদন করতে পারবেন শুধুমাত্র কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট বাদ দিয়ে বাকি প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে আপনারা পশ্চিমবঙ্গের অন্যান্য জেলা থেকে আবেদন করতে পারবেন তো এখানে বলে রাখি বন্ধুরা এখানে আপনাদের যদি কোয়ালিফিকেশান থাকে তাহলে ওয়েস্ট বেঙ্গল হেলথের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে আপনাদেরকে যেতে হবে সেখানে গিয়ে আপনাদেরকে অ্যাপ্লিকেশান করতে হবে দেখতে পাচ্ছেন এদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ ডাব্লু ডাব্লিউ ডট হেলথ ডট জিওভি ডট ইন স্ল্যাশ অনলাইন রিক্রুটমেন্ট এই ওয়েবসাইটে আপনাদেরকে যেতে হবে এখানে গিয়ে আপনাদেরকে অনলাইনে ফর্মটি ফিল আপ করতে হবে সেই ফর্মটি ফিল আপ করে প্রিন্ট আউট করতে হবে এবং প্রিন্ট আউট করে যে ডিমান্ড ড্রাফ্ট রয়েছে সেই ডিমান্ড ড্রাফ্ট সমেত আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে এদের লোকেশানে দেখতে পাচ্ছেন দ্য সেক্রেটারিয়েট দেখতে পাচ্ছেন এই যে লোকেশন এই লোকেশানে আপনাদেরকে কিন্তু ডিমান্ড ড্রাফ্ট কাটতে হবে আর আপনাদেরকে এদের যে অফিস রয়েছে সেই অফিসে আপনাদেরকে কিন্তু সমস্ত দেখতে পাচ্ছেন সমস্ত কিছু অ্যাটাচ করে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে এদের লোকেশানে আমি আপনাদেরকে যে কমেন্ট বক্স রয়েছে সেখানে আমি আপনাদেরকে লোকেশনটি শেয়ার করে দিচ্ছি সেই লোকেশানে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে তো বন্ধুরা প্রথমে আপনাদেরকে অনলাইনে ফর্মটি ফিল করতে হচ্ছে অনলাইনে ফর্মটি ফিল করার পর সেটি প্রিন্ট আউট করতে হচ্ছে তারপরে ডিমান্ড ড্রাফ্ট কাটতে হবে সেই ডিমান্ড ড্রাফট কেটে অনলাইন ফর্মটি যেটা প্রিন্ট আউট করছেন সেই ফর্মটি সমেত আপনাদেরকে পাঠিয়ে দিতে হচ্ছে এদের লোকেশানে তো অ্যাপ্লিকেশন করার যে লাস্ট ডেট সেটা দেখতে পাচ্ছেন তিরিশে জুলাই দু হাজার বাইশ এই তিরিশে জুলাই দু হাজার বাইশ পর্যন্ত আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশান কমপ্লিট হওয়া চাই তাহলে আপনি এখানে সাকসেসফুলি অ্যাপ্লিকেশান কমপ্লিট করতে পারছেন এখানে বলে রাখি বন্ধুরা আরেকবার বলে রাখি জেনারেল ক্যাটাগরিতে একশো টাকা লাগছে আর আপনি যদি এসসি এসটি ও বা আদার ক্যাটাগরি হয়ে থাকেন তাহলে আপনাদের পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশান ফিজ লাগছে যেটা আপনাদেরকে ডিমান্ড ড্রাফ্ট কাটতে হচ্ছে দেখতে পাচ্ছেন পেয়েবেল অ্যাট কৃষ্ণনগর দেখতে পাচ্ছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এই ব্যাঙ্কে আপনাদেরকে ডিমান্ড ড্রাফ্ট কাটতে হচ্ছে তো এটাই হচ্ছে সম্পূর্ণ আপডেট আপনারা যার যাদের কোয়ালিফিকেশান রয়েছে তারা অবশ্যই অ্যাপ্লিকেশান করুন দেখতে পাচ্ছেন এই নোটিশটি বেরিয়েছে বারোই জুলাই দু হাজার বাইশ আর তিরিশ তারিখ হচ্ছে এটা লাস্ট ডেট যাদের যাদের কোয়ালিফিকেশন রয়েছে অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন কমপ্লিট করে দিন তো ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও আসার জন্য অবশ্যই অপেক্ষা করুন আর পশ্চিমবঙ্গের বিভিন্ন চাকরি আপডেট নিয়মিত পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ